গত লেকচার আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে রিসাইকেলার তৈরি করতে হয় আশা করি আপনারা সেই কাজটি করে নিয়েছেন রিসাইকেলার ভিউয়ে ডাটা অ্যাড করার জন্য অন্যান্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের করে দেখাবো প্রথমে লক্ষ্য রাখবেন যে কাজটি করব সেটি হচ্ছে রিসাইকেলার ভিউয়ে অনেক সময় ইমেজ লোড হতে একটু সময় বেশি নিতে পারে সেক্ষেত্রে আমরা ডিফল্ট ইমেজ সেট করে দিতে পারি তো এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে মাই অ্যাডাপ্টার ক্লাসে পিকাসো ডট উইথ ডট লোডের নিচে আমি যে কাজটা করবো ডট প্লেস হোল্ডার মেথডের সাহায্য নেব এবং এখানে ডিফল্ট একটা ইমেজ সেট করে দেব আমি মিটম্যাপ থেকে নিয়ে নিচ্ছি যে কোনো একটা ইমেজ নিয়ে নেব আইসি লঞ্চার রাম এতটুকু কাজ করে নিলাম দ্যাটস সি এবার চলে যাব ইমেজ অ্যাক্টিভিটি যেখান থেকে আমাদের মূলত কাজ করা শুরু হবে লক্ষ্য রাখবেন ইমেজ অ্যাক্টিভিটিতে আমরা কি ব্যবহার করেছি রিসাইকেলার ব্যবহার করেছি সেক্ষেত্রে প্রথমেই রিসাইকেলারের ভেরিয়েবলটা নিয়ে নিতে হবে ওকে সো এখানে আমি রিসাইকেলারের জন্য ভেরিয়েবল নিয়ে নিচ্ছি প্রাইভেট রিসাইকেলারকেলার ভিউ তারপর আরও কিছু ভেরিয়েবল এখানে নিয়ে নেব প্রাইভেট লক্ষ্য রাখবেন আমাদের যে অ্যাডাপ্টার ক্লাস আমরা তৈরি করেছি সেই অ্যাডপ্টার ক্লাসের একটা ভেরিয়েল নিয়ে নেব এবং লিস্টের একটা নেব এখানে অবশ্যই লিস্টটা একটা ভেরিয়েল নেব যেখানে মূলত আমাদের ডাটাগুলো হ্যান্ডেল করার জন্য যে ক্লাসটা তৈরি করেছিলাম তাকে এখানে পাস করবো এবং আপলোড লিস্ট এখানে দিয়ে দিচ্ছি ওকে তারপর অবশ্যই এখানে ইম্পোর্ট করে নিতে হবে লিস্টটাকে অল্টার এন্টার চেপে লিস্টটাকে ইম্পোর্ট করে নেব তারপর যেহেতু ডাটাবেজ রেফারেন্স ব্যবহার করবো সেক্ষেত্রে ডাটাবেজ রেফারেন্সের একটা ভেরিয়েবল এখানে নিতে হবে ডাটাবেজড রেফারেন্স ডাটাবেজ রেফারেন্সের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এবার যে কাজটা করবো অবশ্যই রিসাইকেলার ভিউকে ফাইন করে নিতে হবে সো রিসাইকেলার ভিউ রিসাইকেলার ভিউকে ফাইন করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিসাইকেলার ভিউ ডট সেট হ্যাজ লক্ষ্য রাখবেন এখানে স্যাট হ্যাজ ফিক্সড সাইজ এইখানে এই মেথডটা ইউজ করবো এবং এখানে ট্রু পাস করবো এতে রিসাইকেলার ভিউ আরও এফিসিয়েন্টলি কাজ করবে তারপর যে কাজটা করবো রিসাইকেলার ভিউর জন্য লেআউট ম্যানেজার সেট করে দেব এই কাজগুলো অনেকবার আমি করে দেখেছি আপনাদের আশা করি এই কাজগুলো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন রিসাইকেলার ভিউর জন্য অবশ্যই লেআউট ম্যানেজার সেট করে দিতে হবে এবং এখানে যে লেআউটটা ইউজ করবো সেটা হচ্ছে লিনিয়ার লেআউট ম্যানেজার এবং এখানে দিস প্যারামিটার পাস করবো ওকে তারপর যে কাজটা করবো অবশ্যই আমি এখানে যে আপলোড লিস্ট তাকে আমি এখানে ডিফাইন করে দিচ্ছি আপলোড লিস্ট ইকুয়াল আমি এখানে নিউ এর লিস্ট ব্যবহার করব তারপর যে কাজটা করব অবশ্যই ডাটাবেজ রেফারেন্সকে ইন ইনস্টেন্সিয়েট করতে হবে এখানে সেক্ষেত্রে ডাটাবেজ রেফারেন্সের যে ভেরিয়েবলটা আছে সেটা এখানে ব্যবহার করবো ডাটাবেজ রেফারেন্স ইকুয়াল ফায়ারবেস ডাটাবেজ এই কাজগুলো অনেকবার করেছেন আপনারা ফায়ারবেস ডাটাজ এখানে ব্যবহার করতে হবে সো ফায়ারবেজ ডাটাবেজ ডট গ্যাট ইনস্ট ডট গ্যাট রেফারেন্স এবং আমরা রেফারেন্স কী দিয়েছিলাম সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে রেফারেন্স দিয়েছিলাম আপলোড সো এখানে এক্স্যাক্টলি সেম রেফারেন্স দিতে হবে যেমনটা আমরা মেইন অ্যাক্টিভিটির ক্ষেত্রে দিয়েছিলাম লক্ষ্য রাখবেন আমি উপরে আপনাদের দেখাচ্ছি মেইন অ্যাক্টিভিটির ক্ষেত্রে এখানে আমরা কী রেফারেন্স দিয়েছিলাম আপলোড দিয়েছিলাম তাহলে এক্স্যাক্টলি সেম আমরা কি কী করবো ইমেজ অ্যাক্টিভিটিতেও এখানে রেফারেন্স হিসেবে ব্যবহার করবো ওকে যেহেতু এবার আমরা ডাটা রিড করতে যাচ্ছি সো ডেফিনেটলি রেফারেন্স এখানে সেম থাকতে হবে এবার এই ডাটা রেফারেন্সের সাথে লক্ষ্য রাখবেন যে কাজটা করব আমি এখানে লিসেনার অ্যাড করব। সো অ্যাড ভ্যালু ইভেন্ট লিসেনার অ্যাড করতেছি এবং এখানে অবশ্যই নিউ ভ্যালু ইভেন্ট লিসেনার পাস করে দিতে হবে দ্যাট সেম তাহলে আমাদের যে মেথডগুলো প্রয়োজন সেই মেথডগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে এবং সবার শেষে অবশ্যই সেমিগুলেন দিতে ভুলবেন না এবার যে কাজটা করবো লক্ষ্য রাখবেন যখনই কোনো অ্যারোর দেখাবে ডেফিনেটলি অন ক্যান্সেলে চলে আসবে সো প্রথমে অন ক্যান্সেলের কাজটাই করে নিচ্ছি এখানে আমি একটা টোস্ট মেসেজ দেখাবো এবং এইখান থেকে আমি মেসেজটা যে এরোর আসবে এইখানে আছে সো ডাটাজ এরোর ডট গেট মেসেজ সো এইখান থেকে আমি মেসেজটা নিয়ে নিচ্ছি এরোর তারপর যেটা করতে হবে টোস্টের লেংথ বলে দিতে হবে সো টোস্ট ডট লেংথ লং অ্যান্ড ফাইনালি শো সো এতটুকু কাজ করে নিব আরেকটা কাজ করে নিতে চাচ্ছি যখন ইমেজগুলো লোড হবে তখন যাতে একটি প্রোগ্রেস বারে সেটা শো করে সেই জন্য আমি একটা প্রোগ্রেস বারো অ্যাড করে নিচ্ছি সো প্রোগ্রেস বার দিয়ে নেওয়ার জন্য আমি এক্সিমেল ফাইলে চলে গেলাম এইখানে রিসাইকেলার বিয়ের উপরে আমি প্রোগ্রেস বারটা নেব সো এখানে যেটা দিয়ে দিচ্ছি প্রোগ্রেস বার লক্ষ্য রাখবেন এবং প্রোগ্রেস বা র্যাপ কন্টেন্ট র্যাপ কন্টেন্ট নেব র্যাপ কন্টেন্ট র্যাপ কন্টেন্ট অবশ্যই প্রোগ্রেস বারে একটা আইডি সেট করে দেবো সো আইডি প্রোগ্রেস বার আইডি দিয়ে দিচ্ছি যে কোনো নাম এখানে আপনারা দিতে পারেন তারপর যেটা করবো এইখানে অবশ্যই ওরিয়েন্টেশনটা সেট করে দিতে পারি আমি ওরিয়েন্টেশনটা ভার্টিক্যালি দিয়ে দিতে পারি দ্যাটস ইট তারপর যে কাজটা করব আমি চলে যাচ্ছি আবারও ইমেজ অ্যাক্টিভিটিতে এই ইমেজ অ্যাক্টিভিটি থেকে প্রোগ্রেস বারকে ফাইন করতে হবে সো প্রাইভেট প্রোগ্রেস বার ভেরিবল ডিক্লেয়ার করতেছি প্রোগ্রেস বার এবার ফাইন করে নিচ্ছি সো যে কোনো জায়গায় ফাইন করলে হবে আমি এখানে ফাইন করে নিচ্ছি ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট প্রোগ্রেস বার আইডি সো এখানে প্রোগ্রেস বারের আইডি দুইটা দেখাচ্ছে ডেফিনেটলি আমাদের নামটা চেঞ্জ করে দেওয়া উচিত ছিল সো আমি এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি এখানে সাপোজ দিয়ে দিচ্ছি রিসাইকেলার রিসাইকেলার ওকে রিসাইকেলার প্রোগ্রেস পার আইডি এবার যে কাজটা করব আমার ইমেজ একটিভিটি চলে আসতেছি এইখানে যেটা করবো রিসাইকেলার আর প্রোগ্রেস আইডিকে ফাইন্ড করে রাখবো এবার যখনই ইউজার অন ক্যান্সেলে যখনই কোনো অ্যারোর দেখাবে তখন যাতে প্রোগ্রেস বারটা শো করে সেই জন্য আমি এখানে প্রোগ্রেস দিয়ে দিচ্ছি রিসাইকেলার ভিউ ডট সেট ভিজিবিলিটি এইখানে ভিজিবিলিটি আমি দিয়ে দেবো ডেফিনেটলি এটা ভিজিবল থাকবে এবং অন ক্যান্সেল হয়ে গেলে ইনভিজিবল হয়ে যাবে একজেক্টলি সো এখানে ইনভিজিবল করে দেবো প্রোগ্রেস পার্টাকে ওকে এবং এক্সেক্টলি সেম কাজ এখানে অন ডাটা চেঞ্জের ক্ষেত্রেও করবো অবশ্যই এখানে ডাটা চেঞ্জের ক্ষেত্রে কিছু আমি কাজ করবো হচ্ছে ডাটাবেস থেকে ডাটা আনবো কিন্তু সেই ক্ষেত্রে আমাকে এখানে কি করবে অবশ্যই প্রোগ্রেস পার্টটা শো করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সাকসেসফুলি ডাটা কি হবে না ফ্যাচ করবে না সো অবশ্যই এখানেও এক্সাক্টলি সেম লাইন ব্যবহার করবো তাই এখান থেকে কপি করে নিচ্ছি লক্ষ্য রাখবেন এই দুইটা মেথডের শেষের দিকে আমি এই লাইনটা বসিয়ে দিলাম ওকে সো এবার যে কাজটা করতে হবে বেস থেকে ডাটা আনতে হবে এবং সেই কাজটা কীভাবে করবো অলরেডি আপনারা অনেকবার দেখেছেন বেস থেকে কীভাবে ডাটা ফ্যাচ করতে হয় নিশ্চয়ই আপনারা জানেন ডাটা স্ন্যাপশটের এই ভেরিয়েবলের মধ্যে ডাটাগুলো চলে আসবে তাই এখানে একটা এনহ্যান্সড ফর ফর ইচ লুপ ব্যবহার করবো এবং এখানে যেটা করবো ডাটা স্ন্যাপশটের ভেরিয়েবল নেব এখানে ডাটা স্ন্যাপশট ওয়ান একটা বেরিবল ডিক্লেয়ার করে নিচ্ছি এবং আমাদের বেরেলুগুলো কিন্তু ডাটা স্ন্যাপশটে আছে সেক্ষেত্রে ডাটা স্ন্যাপশট ডট গেট চিলড্রেন এই মেথডের মাধ্যমে আমরা বেলুগুলো নিয়ে নিতে পারবো এবার প্রতিবার কাজ হচ্ছে আপলোড ক্লাসে আমি এগুলো রেখে দেবো আপলোড আপলোড ইকল এখানে যেটা করবো লক্ষ্য রাখবেন আমরা ডাটাগুলো মূলত কার মধ্যে আছে যেমনটা বলেছিলাম এখন বর্তমানে প্রতিটা ডাটা কিন্তু এখানে চলে আসবে সো ডাটা স্ন্যাপশট ওয়ান ডট লক্ষ্য রাখবেন ডাটা স্ন্যাপশট ওয়ান দিয়ে এখানে আপনারা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গ্যাট ভ্যালু আমরা সেখান থেকে ভ্যালু নেবো এবং এইখানের মধ্যে যেটা করতে হবে আমাদের আপলোড ক্লাসটাকে পাস করে দিতে হবে সো এইখানে লক্ষ্য রাখবেন আপনারা আপলোড আপলোড যে ক্লাসটা আছে আপলোড ডট ক্লাস দ্যাট ইট এবং সেমিগুলো দিয়ে শেষ করে দিতে হবে তারপর যেহেতু ডাটাগুলো আপলোডে চলে এসেছে এবার আমাদের যে লিস্টটা আছে আপলোড লিস্ট সেখানে আমরা ডাটাগুলো অ্যাড করে নিতে পারবো সো সেই জন্য করে নিতে হবে যেটা সেটা হচ্ছে আপলোড লিস্ট ডট লক্ষ্য রাখবেন এখানে আপলোড লিস্ট ডট অ্যাড মেথড ইউজ করবো এবং এইখানে আমরা আপলোডের ভেরিয়েবলটা পাস করে দিচ্ছি দ্যাটস সেট তাহলে ডাটাগুলো চলে আসলো এবার আপলোড লিস্টে এবার আমরা যে কাজটা করবো এখানে লক্ষ্য রাখবেন ফর ইচ লুপের বাইরে যে কাজটা করব আমাদের যে অ্যাডাপ্টার তৈরি করেছিলাম সেই অ্যাডাপ্টারে একবার আমরা ডাটা পাস করতে পারবো আমাদের অ্যাডাপ্টারের মূলত দুইটা জিনিস পাস করবো সেটা হচ্ছে কনটেক্সট এবং আপলোড লিস্টের যে লিস্ট আছে সেটা আমরা পাস করবো রাইট সো আবারও চলে যাচ্ছি ইমেজ অ্যাক্টিভিটিতে এখান থেকে আমি মাই অ্যাডাপ্টার ক্লাস ইকোয়াল মাই অ্যাডাপ্টার ইকুয়াল এখানে আসলে মাই অ্যাডাপ্টার দেওয়ার কোনো দরকার ছিল না যেহেতু উপরে আমরা মাই অ্যাডাপ্টার ভ্যারিয়েবল নিয়েছি সো সেই ভেরিয়েবলটা ইউজ করতে পারবো মাই অ্যাডাপ্টার ইকুয়াল নিউ মাই অ্যাডাপ্টার প্রথমে এই অ্যাক্টিভিটিটা যাবে সো ইমেজ অ্যাক্টিভিটি ডট ডিস অ্যান্ড দেন আমরা কী করবো লিস্টটাকে পাস করবো সো আপলোড লিস্ট এখানে পাস করে দিচ্ছি দ্যাটস ইট এবং সবার শেষে রিসাইকেলার ভিউ সাথে অ্যাড করে দিতে হবে সো রিসাইকেলার ভিউ ডট স্যাট অ্যাডাপ্টার আমরা অ্যাডাপ্টারটা স্যাট করে দিচ্ছি এবং এখানে পাস ইট এতটুকু কাজ এবার আমরা চাইলে কোটা রান করে দেখতে পারি আশা করি আমাদের ফলাফল আমরা পেয়ে যাবো কোর্ট রান করে দেখাচ্ছি আপনাদের রান রান অ্যাপ ওকে কোর্টটা রান করার পর পারফেক্টলি কাজ করেনি এবং তার পিছনের কারণগুলো আমি খুঁজে বের করেছি সেগুলো আপনাদের এখানে বলে নিচ্ছি আমি প্রোগ্রেস পারের নামটা চেঞ্জ করে দিয়েছি যদিও প্রোগ্রেস পারের নাম চেঞ্জ এখানে কোনো মিনিং রাখে না আসলে যেটা ভুল করেছিলাম এইখানে আমি রিসাইকেলার ভিউটাকে ইনভিজিবল করে রেখেছিলাম এটা মূলত হওয়ার কথা ছিল প্রোগ্রেস বার নিশ্চয়ই আপনারা খেয়াল করেছিলেন এবং এইখানেও প্রোগ্রেস বার হবে সো এই দুটা কাজ আপনারা করে নেবেন তারপর যেটা আমি ভুল করেছিলাম মেইন অ্যাক্টিভিটিতে যখন ডাটা আমি স্টোর করে রেখেছিলাম অর্থাৎ ইমেজ যখন স্টোর করে রেখেছিলাম তখন এখানে আমি একটা ভুল করেছিলাম এবার সেই ভুলটা সংশোধন করে এখানে আপনাদের দেখাচ্ছি আপনাদের এইখানে যে কাজটা করতে হবে মূলত লক্ষ্য রাখবেন আসলে টাস্ক স্ন্যাপশট গ্যাট স্টোরেজ গ্যাট ডাউনলোড ইউ ইউর এটা পারফেক্টলি কাজ করতেছে না সো সেই ক্ষেত্রে আপনার কয়েকটা লাইন এখানে অ্যাড করে নিতে হবে সেই লাইনগুলো এখানে বলে দিচ্ছি লক্ষ্য রাখবেন এই যে লাইনগুলো লক্ষ্য রাখবেন টাস্ক স্ন্যাপশট থেকে আমরা স্টোরেজ থেকে ডাউনলোড ইউআরএলটা নেব এই বিষয়টা এখানে ওয়াইল যতক্ষণ সাকসেসফুল হবে না ততক্ষণ একটা কাজ করবে এবং তারপর যেটা হবে এখানে ইউ আরআই টাস্ক থেকে আমরা গ্যাট রেজাল্টের সাহায্যে কী করতেছি একটা ইউ নিচ্ছি এবং সেই ইউআরএলটাকে এখানে এ কনভার্ট করে দেবো সো জাস্ট এতটুকু কাজ করে নেবেন ডাউনলোড ইউআরআই ডট টু স্ট্রিং সো আশা করি এতটুকু কাজ আপনারা করে নিয়েছেন যারা করেনি দয়া করে এই কাজটুকু করে নেবেন এইখান থেকে জাস্ট এই তিনটা লাইন অ্যাড করে নেবেন এবং এইখানে বসে দেবেন ডাউনলোড ইউআরএল কে স্ট্রিংয়ে কনভার্ট করে বাদ বাকি যা ছিল সব কিছু পারফেক্ট আছে কোটা আবার আমি রান করে দেখাচ্ছি আপনাদের তো আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটি ইমেজ স্টোর করে রেখেছি ডাটা বেজে আমি আরেকটি ইমেজ চুজ করে নিচ্ছি এখানে চুজ ইমেজে ক্লিক করব। এবং যে কোনো ইমেজ এখান থেকে চুজ করে নিচ্ছি আমি এই ইমেজটা চুজ করে এটার জন্য একটা নাম দিয়ে দিয়ে দিচ্ছি সাপোজ আমি দিয়ে দিচ্ছি অস্ট্রেলিয়া যদিও এটা অস্ট্রেলিয়া ইমেজ না তারপর যেটা করে নিচ্ছি আমি সেই ইমেজে ক্লিক করবো এবং পারফেক্টলি আশা করি কাজ করবে এখানে টোজটা দেখাবে আমাদের ইমেজটা স্টোর হয়েছে সাকসেসফুলি ইমেজ স্টোর সাকসেসফুলি দেখাচ্ছে ওকে এবং এখানে ডাটাবেজে দেখতে পাচ্ছেন রেফারেন্সটা চলে এসেছে সো আমাদের ডাটাবেজে বর্তমানে দুইটা ইমেজ আছে এবার আমরা যদি ডিসপ্লে ইমেজে ক্লিক করি আশা করি সেগুলো আমাদের রিসাইকেলের ভিউয়ের এর মাধ্যমে দেখানোর কথা সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন লোড হওয়ার সময় একটু সময় নিয়েছিল এবং সেক্ষেত্রে আমাদের ডিফল্ট ইমেজ দেখাচ্ছিল ওকে সো রিসাইকেলার ভিউয়ে আমরা ইমেজ অ্যাড করে নিয়েছি এবং সেই সাথে টেক্সটও অ্যাড করে নিয়েছি ওকে সো এই ভিডিও এতটুকু থাকবে আশা করি কাজগুলো আপনারা সাকসেসফুলি করে নিয়েছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ